এবার কড়াইয়ের মধ্যে রসুনটা দিয়ে দাও। লঙ্কা বাটা, এবারে হলুদ বাটা দিয়ে দাও। এই বাটনা বাটা জলটা দিয়ে দিন, দিয়ে তুলতে দিন। এবারে টমেটো কিছু দেওয়া হবে, আদা বাটা জিরে বাটা দিয়ে দিই। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে বাগানের লেবু তুলে এনেছি, এই লেবুর রসটা একটু বের করে নিচ্ছি। লেবু রসটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেন আলু সব কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি।
আছে ওটা দেখে চিকেন রান্না হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। অঞ্জলি গরম মশলা বাটা হয়েছে, এবার গরম মশলাটা দিয়ে দাও। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিকেন রান্না হয়ে গেছে, এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। চিকেনটা যা হয়ে যায় আর কি, মটন কি।